আসসালামু আলাইকুম, আমি বিডি ব্লগার লাকি, বাংলাদেশের সিলেট থেকে বলছি। আশা করি যে যেখানেই আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে যাচ্ছে কোভিড-19। এটি একটি মহামারী, এতে আমরা বিচলিত না হয়ে সচেতন হব। আমাদের সচেতনতাই পারবে এই মহামারী থেকে আমাকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে আর এই বিশ্বকে রক্ষা করতে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, ধর্মীয় অনুশাসন এবং রাষ্ট্রীয় আদেশ মেনে চলব, ঘরে থাকব, নিজে নিরাপদে থাকব এবং অন্যকে নিরাপদে রাখব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি কানাডিয়ান মম চ্যানেলের পক্ষ থেকে আমি ডলি কানাডার মন্ট্রিয়াল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। গত ডিসেম্বরে চায়নার উহান নগরী থেকে আসা কোভিড-19 বা করোনা নামক যে মহামারী ভাইরাসটি আমাদের সারা পৃথিবীকে অচল অবস্থার মধ্য দিয়ে পরিচালিত করেছে, সেই ভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াতে চাই। তো এই ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। অবশ্যই সেই কাজটা হবে ঘরে থেকে। এই কাজ, এটা একটা কাজ নয়, এটা হচ্ছে আমাদের যুদ্ধ। আমরা হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু তার চেয়ে বড় যুদ্ধ হচ্ছে আমরা এই বিপদ থেকে যেন একসাথে রক্ষা পেতে পারি। তো আসুন সবাই আমরা ঘরে থাকি, নিজে ভালো থাকি, পরিবারকে ভালো রাখি এবং সমাজকে ভালো রাখার জন্য চেষ্টা করি। তো সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখার জন্য সাহায্য করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আপনারা কেমন আছেন? যারা ভিডিওটি দেখেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন, তাই আলহামদুলিল্লাহ বলুন। কোভিড-19 করল গেছে, সারা পৃথিবী আজ স্তব্ধ। আমরা হয়তো অনেক কিছু মুক্তিযুদ্ধ করিনি, কিন্তু আমরা আজ ঘর থেকে যুদ্ধ করার একটা সুযোগ এসেছে। আজ প্রত্যেকটা মানুষ এক একটা সৈনিক, প্রত্যেকটা ঘর এক একটা যুদ্ধক্ষেত্র। আমরা ঘরে থাকবো এবং পৃথিবীকে সুস্থ রাখবো, ভালো থাকবো নিজেরা এবং ঘরে থাকবো সারা পৃথিবী। আপনারা হয়তো ঘরে থেকে একটু বোরিং হয়ে গিয়েছেন, কিন্তু একটা ব্যাপারকে খেয়াল করেছেন, পৃথিবীতে কত কত মানুষ বাড়ি ফিরতে পারেনি, তারা কর্মস্থলে বা কোথাও কোনো কাজে এখন আটকে আছে, বাড়ি ফেরার আকুলতা তারা নির্মম করে আছে। বাসায় থাকুন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস প্রতিহত করুন, আতঙ্কিত নয় সচেতন থাকুন। বাংলাদেশ ব্রিটিশ ব্লগার প্রশান করিম ওয়েলস থেকে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি রুমি, আমেরিকার নিউ জার্সি থেকে হইরাম রায়ান আইস ব্লগ। সো করোনা ভাইরাসের যে মহামারীটা চলে আজটা ওয়ার্ল্ডের মাঝে, আর বর্তমানে এখন আমরা আমেরিকাত খুবই বেশি, মোস্টলি নিউ ইয়র্ক আর নিউ জার্সি। সো আমরা নিউ জার্সি অনেক মানুষ মারা গেছি। তো যে যেখানে আসুন সবাই সবার লাগে দোয়া করি যাতে সবাই সুস্থতা হন, আর সামনে রামাদান আর সবাই রামাদান মুবারক, আর যাতে সুস্থভাবে আমরা রোজা রাখতে পারি ইনশাল্লাহ, মতো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। সো যে যেখানে আসুন বালাতা হোক আর সুস্থতা হোক দোয়া করি, আর আমরা লাগেও দোয়া করবা। আসসালামু আলাইকুম। মহসিন রানা বাংলাদেশ থেকে বলছি। তো বর্তমানে কোভিড-19 আক্রমণে আজ এখন আক্রান্ত পুরো পৃথিবী। তো যেহেতু এর কোনো প্রতিষেধক আবিষ্কার এখনও হয়নি, যার কারণে আমরা খুবই অসহায়। তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি যেটা, আর সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা এবং যে ধরনের সরকারি বিধিনিষেধ রয়েছে ওগুলো মেনে চলা। লাল সবুজ ইমরান চ্যানেলের পক্ষ থেকে বলছি কোভিড-19।
যা বর্তমান বিশ্বের একটি আতঙ্ক, যার প্রতিষেধক এখনো বের হয়নি। তবে আমি মনে করি এর প্রতিষেধক আপনার আমার সকলের হাতে, কারণ প্রত্যেকটা রাষ্ট্র কর্তৃক একটা বিধিবিধান দিয়ে দিয়েছে। সে বিধিবিধান যদি আমরা মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমরা এই COVID-19 থেকে মুক্তি পেতে পারবো। তো আমি অবশেষে আপনাদের একটি কথাই বলবো, স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌসে আমেরিকার মেরিল্যান্ড থেকে বলছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। করোনা ভাইরাস COVID-19 আসলে এখন বিশ্বের সব জায়গায় একটা মহামারী হিসেবে ধারণ করেছে। এখনও এটার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে এখন আমাদেরকে শুধু এই ভাইরাসকে প্রতিরোধ করতে হবে, তাহলেই আমরা ভালো থাকতে পারব। বিশ্বের বেশিরভাগ দেশ এখন আন্ডার লকডাউনে আছে। এই লকডাউন থাকা অবস্থায় সরকারিভাবে কিছু নিয়মাবলী মেনে থাকার জন্য বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই নিয়মগুলো মেনে চলি, তাহলেই আমরা ভালো থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি বাংলার পাঁচ ফোরন মুক্তা। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমাদের এখন যুদ্ধের সময়, আমরা যুদ্ধ করছি আমরা অদৃশ্য এক শত্রুর সাথে। তো সেই শত্রুর সাথে যুদ্ধ করার জন্য আমাদের যে মূল হাতিয়ার তা হচ্ছে সাবান দিয়ে বারবার হাত ধোয়া, আর সবচাইতে জরুরি যেটা সেটা হচ্ছে ঘরে থাকা। তো আসুন আমরা সবাই ঘরে থাকি, নিজেরা ঘরে থাকি, সন্তান আত্মীয় স্বজন সবাইকে বলি ঘরে থাকার জন্য, আর নিয়ম করে একটু হাতটা ধুয়ে নিই। আমরা যদি সুস্থ থাকি, সুস্থ থাকবে আমাদের ফ্যামিলি, সুস্থ থাকবে দেশ, আর তার সাথে সাথে সুস্থ থাকবে আমাদের পৃথিবী। তো আসুন আমরা ঘরে থাকি, বাজারে বেশি ভিড় না করি, এগুলো আমরা পরেও করতে পারব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হৃদয় ব্লগ চ্যানেল থেকে বলছি। আর ওকে, তো প্রথমেই আল্লাহ তাআলার দরবারে কোটি 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 শুকরিয়া আদায় করি। এই মহামারীর সময়ও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল ভাবে রাখছে, এর জন্য মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার হইতেছে বর্তমানে আর কি করোনা ভাইরাসের যে অবস্থা, খুবই করুণ একটা অবস্থা। আর আমাদের, আমি থাকি পুরান ঢাকাতে, পুরান ঢাকার অবস্থা খুবই করুণ। আর এখানে আমি যে এলাকাতে থাকি তার আশপাশে অনেকই করোনা বিল্ডিং শনাক্ত করা হয়েছে। তো আসলে ব্যাপারটা হয়েছে এরকম যে আমি খুব ভয়ের মধ্যে আছি বর্তমানে। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা যে আমরা এটার প্রোটেকশন বা সচেতন হওয়াটা খুব বেশি জরুরি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক স্ট্রং করতে হবে। এর জন্য ভিটামিন সি, ভিটামিন ডি জাতীয় খাবারগুলো আছে, প্লাস যোগ ব্যায়ামগুলো আছে, এক্সারসাইজ আছে, এগুলো করার মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমরা যতটুকু পারা যায় সম্ভব স্ট্রং করে তুলি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। পৃথিবীর পথ থেকে সরে যাক সকল পাপবোধ, পবিত্রতায় উদ্ভাসিত হোক আমাদের জীবনবোধ। নতুন পৃথিবীকে আমরা আমাদের মনের সৌন্দর্য এবং পবিত্রতা দিয়ে সাজাব, এও হোক আমাদের আজকের প্রতিজ্ঞা।